এইটাই মসজিদে টিয়া দশ হাজার দিলেই ক আরে ব্যস্ত দি আরো ডাইকে নিব বুঝলেন কেডা যাইব ব্যস্ত লোকে তো দেহি না বুঝলেন না অনেক মানুষের আরে বহু লোক আছে তার কলজার ভিতরেই কথা এটা যে যাইব কেডা বেহেস্তে বেডা লোকে তো দেহি না আমি টিয়া দশ হাজার তো আমি দিলাম আর কই বাহিত দিছে তিনশো দুইশো তারা বুঝি বেহেস্তে যাইব তর্শারটিও ব্যস্ত যেতাম না আর কি কোন হুজুর কি খামখেয়ালি পাইছেন উনি বুঝছে যে উনি যে মসজিদের টাইলসের টাকা দিছে উনি যে দুইটা গ্রিলের টাকা দিছে উনি যে একটা জানালা করে দিছে উনি ব্যস্তে গেছে গা ব্যস্ত কইয়া দি আরো ভালা আহ মহান আল্লাহ রাব্বুল আলামিন আমরা প্রত্যেকেই বুঝি কমপক্ষে আমরা যারা মুসলমান মোমেন্ট সাত আসমানের উপর থেকে সাত তবক জমিনের নিচ পর্যন্ত আমাদের জানা কিংবা অজানা যত কিছু আছে সব কিছু আল্লাহ তালার নিয়ামত আল্লাহ তালার সৃষ্টি আল্লাহ তালার মখলুক, আল্লাহরই দেয়া আমার ভাই অনুরোধ আমার এই প্যান্ডেলের ভেতরে বসে কোনো ছেলে বা বয়স্ক কেউ কমপক্ষে দুইটা কাজ করবেন না একটা হলো বুট বাদাম খাবেন না দুই নাম্বার বসে বসে হাতে ধরে মোবাইলটা এই হাতে ধরা মোবাইলটা ধরে রাখবেন আল্লাহর আসতে প্রত্যেকে বুট বাদাম ছেড়ে মোবাইলটা পকেটে নিয়ে অল্প কিছু সময় ধারাবাহিকভাবে ভাবে ওলা কথা মনোযোগ দিয়ে শুনি দেখতে দেখতে তিন চার ঘন্টা সর্বোচ্চ সব মিলায়া দেখা যাবে শেষ এই কিছুক্ষণ পরেই আমাদের ঘরে ফেরার সময় হয়ে যাবে ঘুমের টাইম হয়ে যাবে এজন্য মেহরবানি করে আমি অনুরোধ করছি ছেলেরা কেউ এটার ভেতরে বইসা বুট বাদাম খাবেন না মোবাইল টিপবেন দয়া করে কমপক্ষে প্যান্ডেলের ভেতরের এই পরিবেশটুকু যেন দিনের উপরে থাকে নেক পরিবেশ থাকে মাহফিলের ওই মেন রাস্তা থেকেই পর্যন্ত এটা একটা উরুস এবং মাজারকে ফেল করে ফেলছে মানে অসভ্যতার শেষ সীমা আমার সবচেয়ে অবাক লাগছে আশ্চর্য লাগছে এতগুলো বুঝমান মানুষ অথচ এখানে আমি ঢুকতে গিয়ে অগণিত হাজার হাজার আমার মনে হয়েছে ছেলে মেয়ে একসাথে এক ছেলে মেয়ে একসাথে নারী পুরুষ একটা হই হুল্লুর চিৎকার চেঁচামেচি মানে নোংরামির যেটা শেষ সীমা সে কিসের মাহফিল আর কিসের ওয়াজ কার মাহফিল কার ওয়াজ কে অভিভাবক কে পাহারাদার কে মা কে বাবা কিচ্ছুর কোনো হুদিস নেই এই সমাজ বদলাবে কে এই যুবক যুবতীদেরকে বুঝাবে কে কোন কুল কিনারা নেই মুসলমানের রুচি মানসিকতা এত নিচে নামস একটি মাহফিল ওয়াজ দিনদার মানুষের আসা যাওয়া কোনো কিছুকে মহিলারা মেয়েরা নারীরা পুরুষরা তো করে আমাদের বড় দুর্ভাগ্য বদ নসিবা আমাদের অনেক বড় মন্দ কপাল এটা প্রতিদিন দেখি এই দৃশ্য এবং যেদিক দিয়ে ওলা মা আসবে মাহফিলের বক্তা আসবে শ্রোতারা আসবে ইবলিস শয়তান জোর কইরা দোকানদারগুলারে এখান এইখান দিয়ে বসাইছে যে সাবধান অন্যখান দিয়ে বইবি না এরা সরাসরি শয়তান ইবলিস এদেরকে বসাইছে কোনো সন্দেহ এটা মানে যাতে করে এই আসবার পথে ঢুকবার কিছু মানুষ যাতে আটকায় দোকানের লোভে মেয়েদের লোভে অথবা কসমেটিক্সের লোভে অথবা এই বুট বাদাম আঙ্গুর গজা এই ফালতু জিনিস কোনো দরকারি বলি সোফা বেচতে আছে খাট বেচতে আছে কথা না নাকি ইলিশ মাস ব্যস্তে আছে তত একটা কথা কিছু জিনিস বস্তা ছোট জানিস ফালতু যত জিনিস অপ্রয়োজনীয় যত জিনিস এর জন্য কি পরিমাণ নারী পুরুষ ছেলে মেয়ের উৎসব ধাক্কাইতেছে ঠেলা দিতেছে গায়ে পড়তেছে ছেলে মেয়ের উপরে মেয়ে ছেলের উপরে আহ মানে লাজ লজ্জা নিজের ইজ্জত নিজের সতীত্ব নিজের সম্ভ্রম অসংখ্য নারী হারাই ফেলছে আহ অথচ এটা বাস্তবতা যে যে নারীর ইজ্জত নাই যে নারীর পর্দা নাই সে কোনো নারী না নারীর জাতন সে কোনো মুসলমানের মেয়েও না মেয়ের জাতও এটা অসভ্য ছাড়া দুশ্চরিত্র ছাড়া নিকৃষ্ট ছাড়া খবিস ছাড়া আর কিছু সরাসরি একেবারে স্পষ্ট আঠারো নম্বর পারা সুরা নূরের মধ্যে আল্লাহ স্পষ্ট বলছে খবি সাত বেহায়া নারী বেপর্দা নারী খবিস এবং বেহায়া বেপদা পুরুষ ছেলে মেয়ে একসাথে চলাফেরাটার মধ্যে যার কোন বাস বিচার নাই কোরআনে আল্লাহ তালা বলছে ওরা হচ্ছে খবিস পুরুষ আর ওরা হচ্ছে খবিস নারী এবং আল্লাহ তালা স্পষ্ট বলছে ও চিরেই খবিসের জন্য খবিসে মিলবে পুরুষ খবিস তো স্ত্রীও খবিস স্ত্রী খবিস পুরুষও খুব স্বামীও খবিস এটাই মিল এই জোড়া জোড়া মিলবে এই জন্য আমার একদম বলার কোনো ভাষা নাই আমার স্বাভাবিক যে একটা মানসিকতা নিয়ে আসছি এই মানসিকতাটাই চেঞ্জ হয়ে গেছে মনে বিশ মিনিট সময় লাগছে শুধু এই রাস্তাটার থেকে এখানে আসে ঢুকতে এই দোকানগুলো আহা মানে আমাদের অধপতন ঠেকাইবার আর কেউ নেই আমাদের অধপতনের নদীতে ঢেউয়ে বাদ দিবার মতো বাম দিবার মতো কেউ নেই জোয়ানও না বুড়াও না কারো কোনো মাথা বেতা নেই একটি সমাজে তো অনেক মুরব্বী থাকে অনেক মান্যগণ্য মানুষ থাকে অনেক সর্দার মাতব্বর থাকে তো তাদের কারো চোখে পড়লো না যে আমার সমাজের মেয়েগুলো ছেলেগুলো যে এভাবে ঘুরতেছে এখানে এটা তো একটা মাহফিল কারও মানে প্রত্যেকেই নিজেদের বিবেক বিক্রি করে আল্লাহ আমার জাতিকে হেফাজত করেন আফসুস অনেক বেশি অনেক বেশি চলেন এজন্য অনুরোধ করলাম দয়া করে বুজুর্গ ওলামায় কারাম বয়ান করবে আসবেন বিশেষ করে খতিবে আজম মোনাজের জামান আল্লামা নুরুল ইসলাম অলিপুরি দামাত বারাকাত উনি গোটা পৃথিবী পরিচিত মানুষ সারা বাংলাদেশের সমস্ত ওলামায় কারামের কাছে স্বীকৃত শ্রদ্ধেয় একজন আলেম হজরত বয়ান করবেন আসবেন এই জন্য আমি আবারও অনুরোধ করছি মেহরবানি করে আমরা যেন মনোযোগী হই আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন তৌফিক দান করেন তো এই আয়াত চারটা আয়াত এই চারটা আয়াতের কথা বলতেছিলাম যে আল্লাহ তালা সাত আসবানের উপর থেকে সপ্তবক জমিনের নিচ পর্যন্ত এই সমস্ত কিছু যা কিছু আছে আমি দেখি বা না দেখি জানি বা না জানি বুঝি বা না বুঝি কিছু আল্লাহর দেওয়া নিয়ামত সব আল্লাহর সব বলেন কার কারিমের মধ্যে আল্লাহ করেছেন ইন্না মা আলাল আল্লাহ বলেন এই জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু আমি বানিয়েছি জিনা তাল্লাহা এই পৃথিবীর সৌন্দর্যের উপকরণ হিসাবে তাহলে সব আল্লাহ বানিয়েছে। কোরআনুন কারীমের মধ্যে আল্লাহ তাআলা এর করেছেন হুয়াল্লা দী খালা কালাকু মাহফিল তিনি আল্লাহ যিনি জমিনের সবকিছু তোমাদের জন্য বানিয়েছেন কোরানুন করিম আল্লাহ তালা বলছেন সুবহান আল্লাহ খালাকাল আল্লা কুল্লাহ ওই আল্লাহর প্রশংসা যিনি সমস্ত কিছু জোড়ায় জোড়ায় তোমাদের জন্য সৃষ্টি করেছেন মানে এরকম বহু আয়াত যেখানে আল্লাহ তালা বারবার এই একই বক্তব্য বলেছেন যে আমি বানিয়েছি আমি বানিয়েছি আমি বানিয়েছি এই সমস্ত নিয়ামত তাআলা আমাদের জন্য বানিয়েছেন খালাকা লাকুম আল্লাহ বলেন তোমাদের জন্য সারে দুনিয়া তের তু সেরেফ মেয়েরি আল্লাহ বলেন তাম দুনিয়া আমার সৃষ্টি আমি আল্লাহ বানিয়েছি তোমার জন্যে আর তোমাকে বানিয়েছি শুধুই কেবল আমার জন্য তো এই সমস্ত নিয়ামত কুটি কুটি নিয়ামত যা আমরা জানি বা না জানি সমস্ত নিয়ামতের মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত এক মানুষের জন্য কি আল্লাহ তালা মানুষকে সর্বশ্রেষ্ঠ সবচেয়ে দামি সবচেয়ে উঁচা সবচেয়ে শ্রেষ্ঠ যেই নিয়ামতটা দান করছেন সেই নিয়ামতের নাম হল ইমান যাকে আল্লাহ ইমান দান করছেন যাকে আল্লাহ তালা কালেমায়ে তজ্গিবা দান করছেন যাকে আল্লাহ তালা ইলাহা ইলাহ মুহাম্মাদুর রসুল এই দৌলত দান করছেন যাকে আল্লাহ তালা মৌমেনের পরিচয় দান করছেন যাকে আল্লাহ তালা ইসলামের পরিচয় দান করছেন এটাই হল এক মানুষের জন্য গোটা সৃষ্টির মধ্যে আল্লাহর মখলুকের মধ্যে সর্বশ্রেষ্ঠ অর্জন ইমান ক্যালেমা কালেমা এটাই হলো মূল নিয়ামক শ্রেষ্ঠতম নিয়াম কোরআনুল কারিমের মধ্যে আছে আল্লাহ তালা বলেন আমি আল্লাহ তোমাদের উপরে নেয়ামতকে পূর্ণ করলাম প্রকাশ্য নিয়ামত এবং গোপন নিয়ামত লিখছে মনে করেন একটা বালতি একটা কিছু এটাকে পুরাইতেছে তো পুরাইতে পুরাইতে দিতে 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 যখন একদম সমান হয়েছে তো বললো যে আমি এবার এটা কি করে দিলাম পূর্ণ করে দিলাম তো আল্লাহ তাআলা বান্দাকে নিয়ামত দিতেছে 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 দিতে দিতে আল্লাহ বললেন আমি নিয়ামত পূর্ণ করে দিলাম এখন কি দিয়া পূর্ণ করলেন মানে কখন বলা হয় কখন বলা হবে যে আল্লাহ কোনো বান্দাকে নিয়ামত পূর্ণ করে দিছেন এটা বলবে কখন বিশ্ববিখ্যাত মুফাসির সাহাবিদেরকে দেখছেন এমন একজন মুফাসির তেই হজরত মুজাহিদ ইবনে জব রহমতুল্লাহ আলাই তিনি বলছেন কোন বান্দাকে যখন আল্লাহ তালা ইমানের দৌলত দান করছেন তখন একথা প্রমাণ করে আল্লাহ তাকে নিয়ামত পূর্ণ করে দিছে আর এটা ছাড়া বাকি পৃথিবী যদি কাউকে একশোবারও দেয় তারপরও সে পরিপূর্ণ নিয়ামত পায় নাই পায় না এজন্য ইমান হলো পূর্ণ নিয়ামত ইমান হলো শ্রেষ্ঠ নিয়ামত ইমান হলো শেষ নিয়ামত ইমান হলো পূর্ণাঙ্গ নিয়ামক পূর্ণাঙ্গ নিয়াম কালেমা ইমান কালেমায় তৈবা এটাই আল্লাহ তালার পক্ষ থেকে বান্দার উপরে শ্রেষ্ঠ নিয়ামত আচ্ছা দেখেন তো বলতেছিলাম এই ইমানের কালেমা কালেমায়ে আল্লাহ যাকে দান করছেন তাকেই আল্লাহ তালা সর্বশ্রেষ্ঠ পরিপূর্ণ পূর্ণাঙ্গ দান করেছে। এইখানে আল্লাহ তালা এই চারটা আয়াতের মধ্যে প্রথম তিন আয়াতে একজন ইমানদারের যেই কালেমা কালেমায়ের তৈজ্ঞেবা এটার একটা দৃষ্টান্ত উদাহরণ পেশ করছেন যে ইমানদারের কালেমা মানে কালে তৈজ্ঞেবা এটা কিসের মতো কেমন হওয়া চাই এটা কেমন হওয়া চাই আর এরপরে আল্লাহ তালা। সমস্ত কাফের বেইমান মুশরিক, নাস্তিক মুর্তাদ মোনাফিক এই সমস্ত নাফুরমানদের যে কথা তাদের যেই বিশ্বাস তারা যেই দেবতা মানে মূর্তি মানে আল্লাহকে বাদ দিয়ে কতজন কেউ সূর্য কেউ চন্দ্র কেউ গাছ কেউ পাথর কেউ মাটি কেউ মূর্তি কেউ গাইরুল্লাহ কোনো আল্লাহকে বাদ দিয়ে যে যাকে মানে কেউ কোনো মানুষকে মানে কেউ মাজারকে মানে কেউ খাজাকে মানে কেউ কোনো আপনার জটওয়ালাকে মানে কেউ কোনো নেতাকে মানে মানে এমন জায়গায় মানে এমনভাবে যেন সে আল্লাহর সমকক্ষ বা আল্লাহর কাছাকাছি বানায় আনিছে আল্লাহ বলেন এই সমস্ত কাফের বেঈমান মুশরিক মনাফিক মুরতাদ নাস্তিক তাদের যে বিশ্বাস তাদের যে কথা তাদের যে শব্দ তাদের যে উচ্চারণ তাদের যে হুঙ্কার তাদের যে আওয়াজ এগুলোর উদাহরণ কি মানে এগুলোর উপমা উপমা এগুলোর একটা উদাহরণ দিছে আর ইমানদারের কালেমা লা ইলাহা লাহা ইহাম্মদুর রসুল্লাহ এইটার একটা উদাহরণ দিছে তিন আয়া মোমেনের কালেমার উদাহরণ আর কাফের কালেমার উদাহরণ কাফের কুফুরি কথার উদাহরণ তো আল্লাহ তালা বলেন এখানে উদাহরণ দিছেন আল্লাহ আলম তারা হে নবী আপনি দেখেন আপনি শুনেন আল্লাহ কেমন সুন্দর দৃষ্টান্ত দিচ্ছেন অর্থাৎ আল্লাহ খুব মহব্বত করে আমাদের নবী সাল্লামকে বলতেছেন বন্ধু আপনি শুধু শুনলেই বুঝবেন যে আমি আল্লাহর উদাহরণটা কি সুন্দর হয়েছে কেমন চমৎকার ভাবে আপনারা বুঝে ফেলবেন এবং উদাহরণটা একদম স্পষ্ট ক্লিয়ার হবে আল্লাহ বলেন আমি এমন একটা উদাহরণ দিলাম আপনি কুদ্দুর দেখেন শুনেন আমি আল্লাহর উদাহরণ আমি কেমন উদাহরণ দেখলাম দিলাম আপনি শুনলেই অবাক হয়ে যাবেন যে কি চমৎকার ভাবে আল্লাহ বুঝাই দিছে কোরআনুল করিমের মধ্যে অসংখ্য উপমা আছে উপমা উদাহরণ আমরাও এটা বুঝি মানুষ উদাহরণ দিয়ে কোনো কথা বললে বুঝতে সহজ হয় হৃদয়ে সহজেই ধারণ করতে পারে আমরা যেমন কথায় কথায় বলি যে ধরেন না হ্যাঁ মনে করেন ওই একটা কিছুর লগে এটা কি করি মিলাই এরকম কোরআনুল কারিমে অগণিত উপমা আছে উদাহরণ আছে উদাহরণ আছে কোরআনে আছে আল্লাহ তালা বলেন একটা উদাহরণ শোনাচ্ছি যেমন মাসালুল্লা দিন আফারু রিহীন আমালুহুম কা রামাদি নিস্তাদদাত বিহির রিহু ফি ইওমিন আসিফ একজন লোক এইখানে কতগুলো ছাই সুলার ছাই একত্রিত করছে স্তূপ দিছে ঠিক এই টাইমে একটা ঝড়ো বাতাস জোরে বাতাস ছুটছে মনে করেন তুফান ছুটছে বাতাস এখন এই ছাইগুলো এই জড়ো বাতাসে উইরা সবগুলো একবারে বন্ড হইয়া উড়ে গেছে এখন বাতাস বন্ধ হইবার পর এবার এগুলা সিদ্ধান্ত নিছে এ ছাই এগুলো খুঁজা আবার জাগার মধ্যে স্তূপ দিব সম্ভব তো বলেন না সম্ভব তার সৈ্য গোষ্ঠীর পক্ষে সম্ভব সম্ভব আল্লাহ বলেন কাফেরদের সমস্ত বেইমানের সম্মিলিত যত কথা যত বিশ্বাস যত হুমকি যত হুঙ্কার যত চেতনা কাফেরদের সবগুলো হুব হু ওই ছাইয়ের স্তূপের মতো যে ছাই বাতাসে উড়াইয়া নেওয়ার পর আর কেউ একত্র করতে পারে না সামনে কাফেরদের সমস্ত কথা ওই রকম ছাইয়ের মতো যা এক নিমিশে উড়ে যায় যার কোন বেল নাই ভেলু নাই ভিত্তি নাই আল্লাহ উদাহরণ দিয়ে বলেন কথাটা বুঝতে সহজ হয়েছে কিনা এমনি কৌনে বুঝছেন না দারুণ ভাবে এই আল্লাহ কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ তালা আরেকটা উদাহরণ দিই কোরআনুল করিমে আছে আল্লাহ তালা যারা মূর্তি পূজা করে যারা কাফের মূর্তি পূজক আল্লাহকে বাদ দিয়ে অন্য কিছুকে ডাকে পূজা করে তো আল্লাহ পাক তাদেরকে বলছে কয় যে শোনো বান্দা তুমি যে মূর্তি পূজা করো রে আমি আল্লাহ তোমার সামনে তোমার ওই মূর্তির ব্যাপারে দুইটা প্রস্তাব দিচ্ছি তুমি আমার এই দুইটা প্রস্তাব যে কোনো একটা করে দেখাও একটা উদাহরণ দিছে আল্লাহ হে মানুষ আমি আল্লাহ একটা উদাহরণ দিচ্ছি তুমি কত মন দিয়ে শোনো চাই আল্লাহ কয় মূর্তি পুজককে আল্লাহকে বাদ দিয়ে যারা অন্য কিছুর পূজা করে তাকে বলতেছে আল্লাহ বলেন যে তোমার ওই মূর্তিকে বলো দুইটা প্রস্তাব এক তুমি যাকে দেবতা মনে করো তুমি অনেক কিছু সে করতে পারে এটাই মনে করেই তো তার পূজা করতেছো তাকে শ্রদ্ধা করতেছ তো আল্লাহ বলে তাকে বলো একটা ছোট্ট মাসি সে যেন বানায় দেয় তোমাদের যত কুটি দেবতা আছে এই সবগুলো মূর্তিরে একত্রে বলো তারা যেন সম্মিলিতভাবে একটা কি বানায় দেয় মাসি একবারে ছোট্ট একটা আতি কইলাম না হাতি বানাই তো অনেক মাড়ি লাগবো বাদ দাও আতি দেখ কথা বোঝেন নাই আতি মাতি লাগতো না কি বানাই দাও মাসি বানায় দাও এটা ছোড়ো করে কইলাম আল্লাহ বলে ক তোমাক দেবতা দেবতার বাপ দেবতার দাদা সদ্য গোষ্ঠীর ক একত্র আল্লাহ তালা বলেন আমি জানি অবশ্যই তোমরা এই কথার জবাবে বলবে যে তারা পারবে না ঠিক কিনা বলেন যে কোনো মূর্তি পুজো এটা বলবে কিনা কন না ভাই ফারত না মাসিও বানাই দিতাম আল্লাহ বলে আচ্ছা ঠিক আছে তাইলে তর্কের খাতিরে বোঝানোর খাতিরে আল্লাহ পাক বলে তার আমি একটু খাতিরে আল্লাহ একটু নেমে আসছে নাই মা আল্লাহ বলছে আচ্ছা তাহলে বাদ দিলাম মাসি বানাইতে মানা করো ঠিক আছে মানা কিন্তু তাদের গায়ে যে মাসি বসে এইটা কদ্দুর নিজের হাত দিয়ে সরাই দিতে কবে যাও আর আমার আর কোনো দুঃখ নাই তুমি আমার মতো আল্লাহ মনিবকে যে বাদ দিলা আর তারে যে দলা তারে কও শুধু এ দূর করে দিল তার গায়ে যে মাসি বসে এই মাসিটা কদ্দুর সে তাড়ায়া দিব এইটা করতে ক তাইলেও তো আমি মন্ডারে কদ্দূর বুঝাইতাম যেতে তো একটা কাম হইলো ফারে আল্লাহ বলেন আমি তো নিশ্চিত জানি যে তুমি এই কথার জবাবেও বলবে যে না সে মাসিও তাড়াইতে পারবে না আল্লাহ বলে তাইলে তুমি অপদার্থ কার পূজা করতেছ যে একটা মাসিও বানাইতে পারে না যে একটা মাসি তারাইতেও পারে না এত দুর্বল এত দুর্বল এত দুর্বল তাকে কেমনে আমি আল্লাহর জায়গায় তুমি স্থাপন করলে আমাকে বাদ দিলে বলে এটা ইনসাফ হইল তা আল্লাহ বলছেন দাউফাত তালিবু আল মাথলু তোমরা যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যের কাছে কিছু চাচ্ছ তোমরাও দুর্বল যার কাছে চাচ্ছ সেও দুর্বল দুর্বলই দুর্বল তো এক দুর্বল আরেক দুর্বলের কাছে চাইলে তো হবে না বরং আমি আল্লাহ একমাত্র সবল তোমরা সবাই দুর্বল সব দুর্বল আমার কাছে চাও আমি এক সবল সব দুর্বলের প্রয়োজন পূরণ করে দেব হ্যাঁ সবার প্রয়োজন পূরণ করে তাহলে আপনারা বলেন এই যে উদাহরণ দিল আল্লাহ এটা আমাদের বুঝতে সহজ হলো কি বলেন না এটা তাহলে আপনারাও কইতে পারবেন একজন মূর্তি পূজককে আপনারাও বলতে পারবেন যে তোদের মূর্তিকে বল একটা মাসি বানায় দিতে হে বলবো না ফারত না তাইলে বল তার গায়ে যে মাসি ফরে এটা কত দূর হাত দিয়ে উড়াই সরাই দিতে তারা হাত দিয়ে তারা এ দিতে তো এইটাও পারবে না তো তো যেটা মাসিও তারাই না মাতেও না লড়েও না হাসেও না কান্দেও না আমরা কিতাবে পড়ছি হজরত ইব্রাহিম আলাই আব্বা উনি তো মূর্তি বিক্রি করতেন মূর্তি বানাইয়া তো উনি ছোট মূর্তিও বেচতেন বড় মূর্তিও বেচতেন তো একদিন ইব্রাহিম আলাই সাল্লাম ছোট ছোট পিচ্ছি পিচ্ছি মূর্তি এগুলো ওরার মধ্যে টুকরির মধ্যে কইরা মাথার তুলিয়া দিছে যাও তুমি বাজারে গিয়ে অমুকখানে বইও আমি আইতে আছি বড়টি ইব্রাহিম আলাইসাল্লাম আমি নিজে পড়ছি তাপ ইব্রাহিম আলাই সাল্লাম কদ্দুর গিয়া মাথার থেকে এগুলো নামাইয়া এরপরে একটা একটা করে মূর্তি হাতে নিছে নিয়া বলছে আপনারা তো আমাদের দেবতা হ্যাঁ আপনি কি করেন আপনাদের মূল কাজ ডাকি এবারে এইটা কোনো মাতে না কাছে তো আপনি যদি কোনো মাতেন না তো বাদ দেন আপনি কোন আরেকজনরে ধরছে মানে আরেকটা মূর্তি হাতে নিছে এইটাও কিচ্ছু কয় না অনেকক্ষণ পরে ইব্রাহিম আলাইসাল্লাম বলতেছিলেন আপনারা আমি বেসই না আমার লগে যদি কথা না কর কাস্টমারের কথা করব কাস্টমারে যদি দুটা কথা জিগা আপনার না তা আপনি কিসের দেবতা কিসের কি এ কথা বলে এগুলো ফালাই দিয়ে আসা যে ধূ ধূ ধর যেটা কোনো মাথে না একটা কথার জবাব দিতে পারে না এই অপদার্থ জিনিসের দেবতা মনে করবো কেন নাউজুবিল্লাহ তো যাই হোক আল্লাহ তালা উদাহরণ দিছেন তাহলে কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তালা বহু কথা ছোট বড় বিভিন্ন বিষয় উপমা দিয়ে আমাদের কলিজার ভিতরে বসাইতে চাইছেন কোরআনে বহু জাতির উদাহরণ আছে নু আলাই সাল্লামের কৌম লুত আলাই সাল্লামের কৌম হুদ আলাই সাল্লামের কৌম সোয়াইব আলাই সাল্লামের কৌম সালেহ আলাই সাল্লামের কৌম ইব্রাহিম আলাই সাল্লামের জাতি ইসমাইলের জাতি মূসা নবীর জাতি নবীর জাতি এইভাবে কোরআনে বারবার আল্লাহ উপমা জাতির উদাহরণ দিছেন দিছেন অনুগত জাতির উদাহরণ দিছেন আল্লাহকে যে গ্রহণ করেছে তার পরিণতি কি হয়েছে তাও বলছেন আল্লাহকে যে গ্রহণ করে নাই তার পরিণতি কি হয়েছে ফেরাউনের হলোটা কি কারুনের কি হয়েছে হামানের কি হয়েছে শাদ্দাদের কি হয়েছে নমরুদের কি হয়েছে এগুলো সব আল্লাহ তালা পাই পাই বিস্তারিত আল্লাহ তালা বুঝছে বন্ধু আমার বাফ আমার ভাই আমার বিশ্বাস করেন যদি শুধু আমরা আমাদের নিজের কিতাব আমাদের জন্য নাজিল কৃত কিতাব আমাদের রসুলের তেইশ বছরের আমানত এই কোরআন শুধু দেখে দেখে বাংলা অনুবাদটাও পড়তাম তাহলে আমাদের জিন্দিগি অনেক সুন্দর হইত আমাদের বুঝ বুদ্ধি আমাদের দেমাগ অনেক সার্ফ অনেক সুন্দর হইত কিন্তু আফসুসের বিষয় বদনসিব আমরা বেঈমান ইহুদি খ্রিস্টান কাফের বেঈমান আমাদের সংখ্যাগরিষ্ঠ মুসলমানের মাথায় ঠান্ডা কৌশল করে এটা ঢুকায় দিছে যে ধর্মের হুজুর এ এদেরই কিতাব এটা এটা তোমাদের সর্বশ্রেণীর জন্য না তোমরা এটি না এটি বুঝতেও যাইও না এটি পড়তেও যাইও না এটি বুঝতে না তোমরা এটি হুজুর গো কিতাব হুজুর রে এগুলো দিয়া তাবিজ বেজব ফুঁ দিব এরপরে দিয়া দাওয়াত খাইবো হুজুররা এগুলা দিয়ে খাইবো তাইবো হুজুরকে চলার একটা উপকার হিসাবে আল্লাহ এগুলা দিছে আসলে কি এই তো বিষয়টা কথা বলেন না কেন কোরআন করিম আমগো সংসার চলানোর জন্য একটা তাবিজের কিতাব ঠিক না আমরা বউ বাচ্চা চলার একটা বই এটা তাইলে তাইলে আমরা বহুত বড় আফসোস সংখ্যা গরিষ্ঠ মুসলমান আল্লাহর কোরান পড়ে না পড়তে চায়ও না লক্ষ বারবার আপনি পায়ে ধরে বলবেন যে ও ভাই আল্লাহ আপনি নিজের মনে করেন মুসলমান আপনি নিজের মনে করেন একটু ভালো মানুষ আপনি পড়েন না কমপক্ষে না ওনার সময় না কিন্তু গফ উড়াইয়ে দিবেন উনি হাওলাত করে দরকার হলে গফ করব ওনার কাছে আর কথা নাই এই ব্যাপার উনি দরকার হলে আরেকজন থেকে লইব কথা এই হলো দুর্ভাগ্য আমার জন্য আমরা মুসলমান হিসাবে অনেক পিছায়া পড়ছি আমাদের যুবকদের চলাফেরা আমাদের ছেলে মেয়ে নারী পুরুষের চলাফেরা এতটা অসুন্দর হতো না যদি আমরা ছোট্টবেলার থেকে আল্লাহর কোরআন পড়তাম রসুলের সুন্নাহ পড়তাম আমাদের আঠারো বছরের সুস্থ ছেলে আমাদের ২০ বছরের তাগ্রা যুবক তার তার নিজের কিতাব কোরআন এর একটা লাইন সাইয়া সাইয়া শুদ্ধ করে তেলাওয়াত করতে জানে না এবং তর্জমাও জানে না তার আল্লাহ তাকে কি বলছে সেটা জানেও না জানার প্রয়োজনও মারে করে না তার খোদা তার কলজার ভিত্রে এইভাবে মোহর মায়ে উঠেছে পদ্মশী আমরা পদ্মশ্রী আমরা বাতের পেরেশানি শেষ হয় না বাজারের পেরেশানিয়ে শেষ হয় সোফা খাট পালং ফার্নিচার বাজার সদাই ফাঙ্গাস তেলাফিয়া কাসা কাসামরিচ করলা হ্যাঁ আপনার কি দুনদুল এরপরে ফার্মের মূর্কা কক মূর্কা আমরা এগুলোই শেষ হয় আমরা বাজার সদাই শেষ হয় না আমাদের সংসারই শেষ হয় না আমাদের ঘর সাজানোই শেষ হয় না বিশ্বাস করেন এই দুনিয়া এটা তো একটা মায়া এটা কোনো দিন আপনাকে তৃপ্ত বানাবে না শেষ হইতে দিবে না এই দুনিয়া কোনো দিন আপনারে গুছাইতে দিবে না আপনি ষাট বছর না ছয়শো বছরও যদি দুনিয়া কেউ সাজায় এরপরও মৃত্যুর দিন দেখা যাবে সংসারে প্রয়োজনীয় অনেক কিছু বাকি আছে রয়ে গেছে রয়ে গেছে এই জন্য আমি অনুরোধ করছি আমি এটা সব সময় বলার চেষ্টা করি মুসলমান হিসাবে আমাদের উচিত আমার রসুলের তেইশ বছরের কলিজার ছেড়া আমানত এই কোরআন যে আল্লাহকে ভালোবাসে যে প্রিয় নবী সাল্লাহ সাল্লামকে ভালোবাসে তার উচিত আল্লাহর কোরআন পড়া আল্লাহর কোরআন পড়া আপনি যেটা বুঝবেন না ও লামায় কেরাম থেকে জেনে নেবেন যেটা মাস আলা সেটা আলেমদের থেকে জেনে নিবেন কিন্তু শুধু কোরআনের বাংলা অনুবাদটা এটা তো আপনি শুনতে পারেন এটা তো আপনি পড়তে পারেন আপনার ছেলে বাংলা পড়তে পারে আপনার মেয়েটা বাংলা পড়তে পারে আপনার নাতনিটা বাংলা পড়তে পারে আপনার স্ত্রী বাংলা পড়তে পারে আপনিও তো পড়তে পারেন না পারলে ঘরের কেউ না কেউ এই সাইয়া সাইয়া কোরআন শরীফের বাংলা অনুবাদ এটা পড়তে পারতো না কথা বলেন না কেন সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য হ্যাঁ এইভাবে এটা বল যিনি বিশ্ব জগতের প্রতিপালক এ আপনি টা কনসে কথা বলেন না কেন সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি সারা জাহানের প্রতিপালক লালন পালন করেন এই কথাটা বুঝছেন নি তো তাহলে বুঝতেন নাকি যিনি অসীম দয়ালু যিনি মহানুভব দয়াবান এ কথাইটা বুঝছেন যিনি বিচার দিবসের মালিক এটা বুঝিনি আমরা আল্লাহরই ইবাদত করি এবং আল্লাহর কাছেই সাহায্য প্রার্থনা করি এ কথাইটা বুঝছেননি হে আল্লাহ আপনি আমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছবার জন্যে সরল সঠিক পথ দান করেন এ কথাটা বুঝিনি হে আল্লাহ যুগে যুগে আপনি যাদেরকে জান্নাতের পথ দেখিয়েছেন আমাকেও সেই পথে পরিচালিত করেন এ কথাটা বুঝিনি হে আল্লাহ যুগে যুগে যারা জান্নাতের পথ পায় নাই ওই ক্ষতিগ্রস্ত পথভ্রষ্ট লোকের পথ আমাকে দেখাইেন না এ কথাটা বুঝছেন নি হে আল্লাহ আপনি আমার এই আবেদন কবুল করেন এ কথা এটা বুঝছেন নি আলহামদুলিল্লাহ এই জিড়ে কইলা লাগা কথা বলেন না এখন এই আলহামদুলিল্লাহ সূরার কোন লাইনটা আপনি বুঝছেন না আমারে কোন কথা বলেন না বুঝছেন কি না বলেন তাহলে আমি পড়তে অসুবিধা পড়া আপনি পড়তে অসুবিধা কথা কিন্তু ওই যে বললাম আমাদের আখেরাত আমাদের কবর আমাদের পরকাল আমাদের মৃত্যু পরবর্তী জিন্দিগিকে আমরা কেউ আছি কিছুই মনে করি না আর কেউ আছি মনে করল এটার একটা সামান্য বিষয় মনে এটা এত কোনো গুরুত্বপূর্ণ কোনো বিষয় নেই এটাই মসজিদটি আর দশ হাজার দিলেই কর ব্যস্ত দি আরো ডাইকা নিবেন কেডা ব্যাস ব্যস্ত লোকে তো দেখি না বুঝেন না অনেক মানুষের আরে বহু লোক আছে তার কলজার ভিতরেই কথা এটা যে যাইব কেডা বেহেস্তে বেডা লোকে তো দেহি না আমি টেয়া দশ হাজার দিলাম আর কই বাহিদ দিছে তিনশো দুইশো তারা বুঝি বেহেস্তে যাইবো দশ হাজার টিও যাইতাম না আর কি কোন হুজুর এটা কি খাম খেয়ালি পাইছেন না আমরা এই মানে উনি বুঝছে যে উনি যে মসজিদের টাইলসের টাকা দিছে উনি যে দুইটা গ্রিলের টাকা দিছে উনি যে একটা জানালা করে দিছে ব্যস্ত গেছে ব্যস্ত কইয়া দি আরো ভালা করব আহ